আগের ভিডিওতে কিভাবে সেকশন তৈরি করতে হয়, কিভাবে কলাম তৈরি করতে হয়, ওই জিনিসগুলো আমরা দেখছি। তবে আপনার আমরা হলো কিভাবে উইজেট অ্যাড করতে হয়, কিভাবে আপনার লেআউট কাজ করে, কিভাবে ব্যাকগ্রাউন্ড কাজ করে, আপনার কিভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয়, ওই জিনিসগুলো কিন্তু ভালোভাবে দেখছি। হ্যাঁ, আজকে আমরা সেকশন নিয়ে অ্যাডভান্স কিছু দেখব। আগের পেজটাতে আমরা চলে যাই। আগের পেজটা আমাদের হোমে কাজ করছিলাম, আমরা অ্যাড নিউ করে হোম তৈরি করে ওখানে কাজ করছিলাম, ওই পেজটা আমি রিজেক্ট করবো। এডিট উইথ এলিমেন্টরে যাবেন, ঠিক আছে? তাহলে আমাদের ইনশাল্লাহ ওই যে এলিমেন্টরে যে লেআউটটা আছে ওই ওইটাতে শো করবে, ঠিক আছে? একে হলো ফ্রন্ট এন্ড এডিটর বলা হয় এটা, ঠিক আছে? এখানে আপনি ফ্রন্ট এন্ডে এডিট করতে পারবেন, ঠিক আছে? যাই হোক, আমরা সেকশনে কিছু পাওয়ারফুল জিনিস আজকে দেখবো। আমি বলছিলাম এখানে ক্লিক করলে, লেফটে ক্লিক করলে আপনার এই এখানকার সেটিং সেকশনে যে সেটিংস গুলো আছে ওইগুলো শো ওগুলো ওইগুলো শো করবে, এবং এই এগুলা দিয়ে আমরা আমাদের সেকশন ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। ফুল উইথ হবে না বক্স হবে, ঠিক আছে? বক্সের হাইট উইথ করতে হবে, জিনিসগুলো আমরা আগের দিন দেখছি খুব ভালোভাবে, ঠিক আছে? জিনিসগুলো আমরা খুব ভালোভাবে দেখছি আগের ভিডিও গুলোতে। আজকে আমরা আরো কিছু অ্যাডভান্স জিনিস দেখবো, আবার স্টাইল গুলো দেখছি, আবার ম্যাটিন প্যাডিং সম্পর্ক দেখছি, জিনিসগুলো দেখছি আমরা। আজকে আমরা লেফট বাটনে ক্লিক করলে যেটা আসে ওইটা দেখছি, কিন্তু রাইট বাটনে ক্লিক করলে দেখেন কতগুলো জিনিস আসে, ডুপ্লিকেট আসে, কপি আসে, পেস্ট আসে, পেস্ট স্টাইল আসে, রিসেট স্টাইল আসে, সেভ অ্যাজ টেমপ্লেট আসে, নেভিগেটর আসে, ডিলেট আসে, এই জিনিসগুলো দেখবো আজকে। মানে এখানে এসে আপনারা রাইট ক্লিক করবেন, ঠিক আছে? রাইট ক্লিক করলে দেখবেন প্রথমে আসে এডিট সেকশন। এডিট সেকশনের কাজ কিন্তু আমরা দেখছি, আমরা কিন্তু দেখছি এই জিনিসগুলোর কাজ, লেআউট, স্টাইল, অ্যাডভান্স, ঠিক আছে? এখানে কিন্তু লেফট ক্লিক করলে এটা পাবেন, রাইট ক্লিক করার পরও কিন্তু এই জিনিসটা পাবেন, কিন্তু রাইট ক্লিক করার পর এখানে আরো কিছু অপশন পাবেন, ডুপ্লিকেট। যেমন আপনি চাইছেন এই সেকশনটা হুবহু মানে আপনি একই রকম সেকশন কিন্তু একটা পেজে লাগতেই পারে আপনাদের, ঠিক আছে? এই জন্য কাজ সুবিধার্থে আপনার এইটা যদি জাস্ট ডুপ্লিকেট করেন তাহলে কিন্তু হুবহু সেকশনটা কপি হয়ে যাবে, ঠিক আছে? মানে ডুপ্লিকেট হয়ে যাবে। জাস্ট এটা আপনি এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলে আপনি আপনার মতো কন্টেন্ট চেঞ্জ করতে পারেন বা হুবহু কন্টেন্ট রাখতে পারেন। হ্যাঁ, এই জিনিসটা খুব ইজি করা যায়, একটা সেকশন ডুপ্লিকেট। তারপরে দেখেন আর পরে একটা অপশন আছে কপি, একটা সেকশন আপনি মানে ওই ডুপ্লিকেট আপনি একটা সেকশন কপি করলে ওই সেকশনটা ইচ্ছা মতো পেস্ট করতে পারবেন যে কোনো জায়গায়, ঠিক আছে? ওই যে ধরেন এই সেকশনটা আপনি জাস্ট কপি করে রাখলেন, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন, এই যে কপি পেস্ট, ঠিক আছে? আপনি একটা সেকশন কিন্তু হোভ চলে আসলো। মানে তার মানে কি, একটা সেকশন ডুপ্লিকেট করতে পারতেছি, কপি করে ইচ্ছা মতো জায়গায় পেস্ট করতে পারবো আমরা যে কোনো জায়গায়, ঠিক আছে? ঠিক, কপি পেস্ট সম্পর্কে জানলাম। তারপরে আরে আপনার আর কি আছে দেখি, আপনার যে পেজ স্টাইল বলতে কি, আপনি ধরেন এই সেকশনটা শুধুমাত্র নিতে চাচ্ছেন, আপনি এই পুরোটা না, জাস্ট মাত্র সেকশনটার কি কি ডিজাইনটা ওইটা আমরা নিব, ঠিক আছে? এটা কিন্তু এটা কিন্তু কলাম, কলামের ডিজাইন আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি জাস্ট সেকশনের ডিজাইনটা আমাদের আমাদের লাগবে। তাহলে দেখেন এখানে একটা নিউ সেকশন নেন, জাস্ট কপি করে পেস্ট স্টাইল করে দেন, জাস্ট খালি ওই সেকশনটার ডিজাইনটা চলে আসবে, ঠিক আছে? জাস্ট আমরা খালি সেকশনের ডিজাইন নিতে চাইলে পেস্ট স্টাইলে যাবো, মানে কি পেস্ট স্টাইল বলাই আছে এখানে, আর যদি কপি পেস্ট করি তাহলে পুরো সেকশনটাই চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা এখন নেক্সটে যাই, রিসেট স্টাইল। এইটার কাজ কি, রিসেট স্টাইল মানে আপনি যদি রিসেট স্টাইল ক্লিক করেন তাহলে আপনার মানে সেকশনের যে ডিজাইনটা ছিল ওটা চলে যাবে, ঠিক আছে? সেকশন ডিজাইনটা হোভ যেটা প্রথম অবস্থায় ছিল শুরুর অবস্থায় সেটা থাকবে। তাহলে আমাদের আমরা বুঝলাম রিসেট স্টাইলের কাজ কি, কন্ট্রোল জেড দিলে এটা আগের মতো চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা এখন এখানে যাই, নেক্সট আর কি আছে, সেভ অ্যাজ টেমপ্লেট। সেভ অ্যাজ টেমপ্লেট বলতে কি, আপনার এই জিনিসটা সেভ করে রাখতে পারবেন, একটা সেকশন বিভিন্ন পেজে লাগতে পারে, একটা সেকশন বিভিন্ন পেজকে আপনি অন্য ওয়েবসাইটেও লাগতে পারে। আপনি দেখা গেলো সেম টাইম অনেকগুলো কাজ করতেছেন, সেম টাইপের ওই বিভিন্ন সেকশন, একই টাইপের, একই টাইপের সেকশন বিভিন্ন জায়গায় কাজ লাগে আর কি, ওই সেকশনগুলো আপনি সেভ করে রাখেন, অনায়াসে বিভিন্ন অন্যান্য পেজে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই জন্য একটা টেমপ্লেট সেভ করে রাখেন। ধরেন এই টেমপ্লেটটা আমরা সেভে ক্লিক করলাম, সাপোজ কার্ড কার্ড নামে, কার্ড টু নামে সাপোজ সেভ করি, যদি আমি অটোমেটিক আমার কার্ড টু নামে সেভ হয়ে গেছে। আমার আগে একটা কার্ড ছিল ওইটা আমরা ডিলিট করে দিই, ওটা আমাদের লাগবে না, ঠিক আছে? আমি কিন্তু কার্ড টু নামে একটা টেমপ্লেট সেভ করে রাখলাম, ঠিক আছে? আমরা অনায়াসে জিনিসটা ব্যবহার করতে পারবো। দেখেন কিভাবে ইউজ করে, এখানে ক্লিক করবেন, জাস্ট এই যে আমাদের মাই টেমপ্লেট আসবেন, ঠিক আছে? মাই টেমপ্লেট আসলে জাস্ট এই যে ইনসার্ট করবেন, আমাদের এটা সেভ করাই ছিল, জাস্ট ইনসার্ট করবেন, যে কোনো পেজে আপনারা ইউজ করতে পারবেন এই জিনিসটা। এটা স্টাইলটা সম্ভবত চেঞ্জ হয়ে যাবে, কারণ ওইটার সাথে কিছু ব্যাপার আছে,
এখানে এখানে আসবেন, ঠিক আছে? এখানে কিছু সেটিংস চেঞ্জ করে দিতে হবে আমাদের, কারণ এটা আপনার যখনই আমরা আপনার ইনসার্ট করলাম তখনই ওরা আপনার এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এখানে আসবেন, এখানে না এটা আসবে এখানে সেটিংসে, ঠিক আছে? সেটিংসে আসবেন, সেটিংসে লেফট ক্লিক করলে আপনার পেজ লেআউটটা ফুল উইথ করে দেবেন। এরকম যদি কোনো সময় হয়, অনেক সময় হয়ে যায়, ঠিক আছে, আপনার এই যে স্টাইলটা যখন পায় না, মিসিং হয়, তখন জিনিসটা হয়ে যায়, তা আপনি ফুল উইথ করে দেবেন এখানে সেটিংসে এসে, জাস্ট তাহলেই হবে, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু ওই জিনিসটা হুবহু আমরা পেস্ট করে দিলাম, মানে সেভ টেমপ্লেটটা যে খুব সহজে অন্যান্য পেজে ইউজ করতে পারবেন, ওই জিনিসটা আমরা সমস্যা না অন্য পেজেও আমরা অ্যাড করে দেখবো না। মোটামুটি আমাদের এইটা মানে ডিলেট, আর ও না আরেকটা আছে নেভিগেটর। নেভিগেটর বলতে কি, আপনার ওয়েবসাইটে কয়টা সেকশন আছে ওই সেকশনগুলো নেভিগেটর হিসেবে দেখাবে। যেমন দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন এই যে সেকশন 2, সেকশন 2 তে ক্লিক করলে সেকশন 2 তে আসলো, সেকশন 1 এ ক্লিক করলে সেকশন 1 এ চলে আসলো, সেকশন 3 তে ক্লিক করলে সেকশন 3 তে আসলো। কাজের সুবিধার্থে জিনিসটা দেওয়া হয়েছে, ঠিক আছে? কারণ কি আপনার দেখা গেলো অনেকগুলো সেকশন হয়ে গেছে, 10-12টা সেকশন, আপনি স্ক্রল করে করে আস্তে আস্তে অনেক সময় লাগবে, এই জন্য জাস্ট নেভিগেটর যদি চালু করে রাখেন সেকশনটা আপনি ক্লিক করলে জাস্ট ওই সেকশন গিয়ে এডিট করতে পারবেন, ঠিক আছে? এটা এটা আপনার নেভিগেটরের কাজ। আর একটা জিনিস আছে, সেটা হলো রাইট ক্লিক করলে এই যে ডিলিট পাবেন, এটা মানে এটা ডিলিট করা, এটা আপনি এই ক্লোজ করলেও ডিলিট হবে, আবার এখানে এসে এখানে ক্লিক করলেও ডিলিট হবে, ঠিক আছে? এটা আপনার সেকশনের মোটামুটি টিপস। আপনার এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করবে না, এই জিনিসগুলো প্র্যাকটিস না করেন তাহলে জিনিসগুলো বুঝবেন না। হ্যাঁ, আপনাদের প্রথম যারা দেখতেছেন অনেকে নতুন মনে হচ্ছে, ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই, জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করেন। আর আর আপনাদের আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে জয়েন করেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওই গ্রুপে আমাদের কোর্স রিলেটেড সবকিছু আলোচনা হয়, ঠিক আছে? আমাদের ভালো ভালো প্রোগ্রামার ভাই আছে যারা হেল্প করবে আপনাদের, আর আপনারা কন্টিনিউ যে কাজগুলো করবেন আমাদের ওখানে সাবমিট করেন, আমরা কাজগুলো দেখি আপনারা কাজগুলো কেমন করতেছেন। আমাদের উদ্দেশ্য অনেক বড় একটা কমিউনিটি তৈরি করা এবং ফ্রি শেখানো, ঠিক আছে? আশা করি ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। আর আমি আসি, আমি আপনাদেরকে মোটামুটি অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স মানে সব কিছুই দেখাবো, আপনারা আপনারা লেগে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আশা করি সবাই ভালো থাকবেন।